আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো বিকেল কিংবা সন্ধ্যার জন্য মুখরোচক একটা চটপটা নাস্তার রেসিপি। দর্শক, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এটি কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। দর্শক, রেসিপিটার জন্য এখানে আমি একটি বড় সাইজের আলু নিয়েছি। এবার আলুর খোসাটা ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, এখন আলুটাকে পাতলা করে কেটে নিতে হবে। তো চলুন আলুটাকে কেটে নিয়ে আসি। আলুটাকে এরকমের করে কেটে নিতে হবে, আপনাদের একটু দেখিয়ে দিই এটা কতটুকু পুরুত্ব থাকবে। এই যে এরকমের পুরুত্ব রেখে আলুটাকে কেটে নিতে হবে। এখন আমি এখানে একটি আলুর পিস নিয়ে নিলাম। এবার একটা ছুরি দিয়ে এভাবে হাফ ইঞ্চির মতো করে আলুটাকে লম্বা করে কেটে নিব। এবার এদিকটা থেকে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। এই যে এগুলো এভাবে ছোট ছোট কিউব করে কেটে নেব। তারপরে এই আলুগুলো আমি একটা বাটিতে নিয়ে নেব। এখন নর্মাল পানি দিয়ে এই আলুটাকে 2 থেকে 3 বার ভালো করে একটু কষলে ধুয়ে নিতে হবে। যখন এভাবে একটা সাদা পানি বেরিয়ে আসবে তখন বুঝতে হবে আলুটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন পানিটা আমি সেকে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব 1টি বড় সাইজের পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব 7 বুঝে লবণ, 1/2 চা চামচের একটু কম লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচের একটু কম হলুদের গুঁড়া, অল্প একটু ভাজা জিরার গুঁড়া, আর দিব অল্প একটু ধনিয়ার গুঁড়া। এখন এই সব উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশানোর পরে এখন দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো ময়দা। তবে ময়দার পরিবর্তে এখানে আপনারা চাইলে কিন্তু বেসনও ব্যবহার করতে পারেন। এখন ময়দাকেও আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ময়দাটা মেখে নেওয়ার পর যদি আরও ময়দা লাগে তাহলে দিয়ে দিতে হবে, আর এটা নির্ভর করবে আলুর উপরে। এখানে আমি আরও 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম। এবার এটাকেও নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব, আর পানিটা এভাবে অল্প অল্প করে দিতে হবে যাতে করে পানিটা জানি বেশি না হয়, তাহলে কিন্তু এটা বেশি পাতলা হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো চালের গুঁড়া। তবে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা বেশি ঘনও হবে না, আবার পাতলাও হবে না, আপনাদের আমি দেখিয়ে দিব। এই যে এটা জাস্ট এরকমের করে বানিয়ে নিতে হবে। এই যে এরকমের, এটা কিন্তু বেশি ঘনও হবে না, আবার পাতলাও হবে না। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন আমি এখানে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিব। তারপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে আমি প্রায় 2 মিনিটের মতো একটু ভেজে নিব। 2 মিনিট পরে এটা উল্টে দিতে হবে। উল্টে পাল্টে এটাকে প্রায় 3 মিনিটের মতো এটা ভেজে নিতে হবে, আর এটা অবশ্যই একটু সময় ধরে ভাজতে হবে, কারণ এখানে কিন্তু কাঁচা আলু ব্যবহার করেছি, এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো এটা আমি প্রায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আরও একটি পাকোড়া আমি ভেজে নেব, আর এটা কাঁচা থাকা অবস্থায় কিন্তু নাড়াচাড়া যাবে না, তাহলে এটা ভেঙে যাবে। একটু শক্ত হয়ে গেলে তারপরে এটাকে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে প্রায় 3 মিনিটের মতো ভাজলেই হবে। আর এই পাকোড়াগুলো ভাজতে হবে মিডিয়াম টু লো হিটে, চুলার আঁচ রাখতে হবে। এবার এটাও ভাজা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। তো
তো ভিউয়ার্স, পাকোড়াগুলো আমি একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি। আর এটা কিন্তু বিকেলবেলা কিংবা সন্ধ্যায় চায়ের আড্ডায় অথবা মুড়ির সাথে খেতে অসম্ভব মজার এবং টেস্টি হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।